হাই অভিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি আবার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ চেঞ্জিং রুম বা পুরো জিমটাতে আজকে খুব আওয়াজ হচ্ছিলো তো আজকে আমার চেস্ট ডে আছে চেস্ট ডে থাকলেও আমরা বেসিক কিছু কার্ডিও করি কার্ডিওগুলো করতে হয় কারণ কার্ডিও না করলে খুব তাড়াতাড়ি চেঞ্জেস আসে না আর আমরা প্রচুর পরিমাণে কার্ডিও করি প্রত্যেক দিনই আমার কার্ডিও সেশন থাকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এক্সারসাইজ পিটি থাকে সেগুলো কিছু কিছু দেখেছো তো ওই প্রত্যেকদিন স্পিডটি শুরু করার আগে আমাকে এই ক্রেপগুলো পড়তে হয় কারণ আমার পায়ে চোট আছে তো এরপরে ফার্স্টে আমরা চলে যাব ট্রেডমিলে ট্রেডমিলে আমি দশ মিনিট দৌড়াই প্রায় তোমাদের আগেও বলেছিলাম তো ট্রেডমিলের জন্য রেডি আমি তো ফাইনালি ট্রেডমিলের উপরে চলে এসেছি এবার আমি প্রায় দশ মিনিট এই যে লাস্টের যে ফুটেস্টটা আমি দিয়েছি কারণ এটা আমরা প্রায় দশ মিনিট দৌড়াই লাস্টের চল্লিশ সেকেন্ড আমরা একটু জোরে দৌড়াই তো দৌড় শেষ হয়ে গেলে তারপরে নেক্সট সেশনে যাবো আমার দৌড় অলরেডি শেষ ফাইনালি রান ডান এবার তো দৌড় বাকি আছে আমার দশ মিনিট দৌড় হয়ে গেছে এবার স্কিপিং করবো তো আমি রোজ পাঁচ সেট দুশো করে তিন সেট স্কিপিং করি তো এটা আমার কার্ডিও সেশনের মধ্যে থাকে এটা আমি রোজই অ্যাড করি তো স্কিপিং টান এটাকে বলে টায়ার ফ্লিপ এটা আমরা পুরো ওই জিমের এক রাউন্ড পুরো এক চক্কর করি এটার একটা সেকেন্ড সেগমেন্টও করি ওটার নেক্সট কোনো দিন দেখাবো সেটার ভিডিও এখন নেওয়া নেই তো এটাকে বলে বক্স জাম্প তো এখানে এরকম টেবিল টাইপের অনেক এর থেকে ছোটো ছোটো আছে তো আমি সব থেকে বড়োটাই সবসময় প্রেফার করি এটা আমার হাইট প্রায় মনে হচ্ছে সাড়ে তিন থেকে চার ফুটের মধ্যে আর এটা আমি টোয়েন্টি টাইমস করি পার সেটে কমসে কম তো দূর থেকে তিন সেট করার চেষ্টা করি মাঝে মাঝে যদি লো ফিল হয় এক সেট দু সেটেই করি কারণ এই কিছুদিন দিন আগেও আমি এইটাই করতে গিয়ে একবার এখান থেকে পড়ে গেছিলাম মানে এর থেকেও হাইটের উপরেও একটা ছোট্ট টুল বসিয়ে করেছিলাম তো বাট তাও ওটা কমপ্লিট করেছিলাম তো এটা আমার করছি এখন এ আমার হয়ে গেলে অমিতও করবে অমিত আমার জন্য ভিডিও করে দিচ্ছে তো ফাইনালি কিছু কষ্টকর এক্সারসাইজের মধ্যে যেটা আমি করি সেটা করতে শুরু করেছি এটাকে স্ট্রেচিং বলে তো এটাকে আমাকে রোজই করতে হয় যেহেতু আমাকে কিক প্র্যাকটিস করতে হয় কিক মারতে গেলে তোমার ফ্লেক্সিবিলিটি থাকা মাস্ট বি দরকার স্ট্রেচিং না করলে তোমার ফ্লেক্সিবিলিটি থাকবে না ফ্লেক্সিবিলিটি না থাকলে তুমি কিক যে কোনো কিক মারা যাবে না বা কোনো কিকই মারা যাবে না তো এটা আমাকে রেগুলার করতেই হয় তো ফাইনালি আমি বেঞ্চ পেস স্টার্ট করেছি খালি রডে বেঞ্চ পেস করছি কারণ আমি বডিটাকে ওয়ার্ম আপ করে নিচ্ছি যাতে চোট বা কিচ না লাগে এরপরে আমি ওয়েট দিয়ে করব তো এটা হয়ে গেলেই তো আমি এখন ওয়েট লাগিয়েছি দুপাশে দশ কেজি দশ কেজি দিয়ে ওয়েট লাগিয়ে স্টার্ট করেছি কারণ আমি হেভি ওয়েট দিয়ে যেহেতু এক্সারসাইজ করি না তাই আমি কম কম ওয়েট দিয়ে রিপিটেশনে বেশি এক্সারসাইজ করি তো ওটা আমার নর্মালটা হয়ে গেছে এবার আমি ইনক্লাইন করছি এটাও সেম ওয়েট দিয়েই করছি এরপরে আমি ফ্লাই করবো ফ্লাই করার জন্য আমাকে দুটো ডাম্বেল নিতে হবে তো এটা আমি কমপ্লিট করে নিয়েই এখনই দেখাবো এই যে আমি ডাম্বেল নিয়ে নিয়েছি এটাকে ফ্লাই বলে এটা এক সেট বেঞ্চ পেস এক সেট ফ্লাই এইভাবে করতে হয় যেহেতু আমি ইনক্লাইনের সাথে করছি তো ইনক্লাইনের ফ্লাইটা দেখাচ্ছি নর্মালেরটার ফ্লাইটটা অন্য রকম তো সেটা অন্য কোনো দিন ভিডিওতে দেখাবো ওটা স্কিপ হয়ে গেছে তো এটা আমার কমপ্লিট করলে আমার বার বাকি আছে বারটা আমি বাইরে যে করবো বারের এক্সারসাইজ কেমন হয় তো আমি বারে এবার চলে এসেছি এটা আমি পার সেটে ছটা থেকে পাঁচটা ছটা আমি প্রথমে স্টার্ট করছি আমার এখন অতটা প্রেশার নিতে পারছি না তো পাঁচ থেকে ছটায় আমি এটা করি তো এটা কমপ্লিট হয়ে গেলে এক্সারসাইজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ আমি চেস্টের দিন বেশি এক্সারসাইজ থাকে না তো আমি বেশি অ্যাডও করি না ছোটো ছোটো স্টেপ নিয়ে আঁকাছি এইটা আমার লাস্ট টাইম যে জিম ট্রেনার ছিল তো সেটা আমার স্যার সেই করেছিল তো এখন আমি যেটা করছি এটাকে বলে ওয়াইপার এক্সারসাইজ এটা সাইডের মানে যেটা আমাদের লাভ হ্যান্ডেল বলে সেই চর্বিটাকে কাটায় যেহেতু তোমরা দেখেছো আমার পেটে অনেকটা চর্বি আর সব থেকে বেশি ফ্যাট হচ্ছে আমার দু সাইডে লাভ হ্যান্ডেলে যেটাকে বলে তো এর জন্য ওয়াইপার করা খুব ইম্পর্টেন্ট ওয়াইপার না করলে কোনো সময় লাভ হ্যান্ডেল কাটবে না তো এটাও আমি তিন সেট করি আর এটা করতে খুব কষ্ট হয় দেখতে ইজি মনে হলেও এটা খুব টাফ তোমরা একবার কোনো সময় বাড়িতে ট্রাই করে দেখো খুব যাদের মানে ফ্যাট আছে বা চর্বি আছে তাদের জন্য খুব এটা টাফ এক্সারসাইজ বাট খুব ফাস্ট কাজ করে এটা মোটামুটি ছ থেকে আট মাস করলেই আমার আশা করি দুপাশে লাভ হ্যান্ডেল কেটে যাবে তো এটা আমি রোজ ওয়ার্কআউটের শেষে এটা অ্যাড থাকে যে কোনো এক্সারসাইজই থাকুক তো এখন আমি যে এক্সারসাইজটা করছি এটা লোয়ার ফ্যাট কাটানোর জন্য খুব ইম্পর্টেন্ট তো আপার ফ্যাট তো চট করে কেটে যায় চট করে কেটে যায় বলতে তার জন্য অনেকটা কাটতে হয় বাট লোয়ার ফ্যাট কাটতে গেলে অনেক বেশি টাইম লাগে তো এটা লোয়ার ফ্যাট কাটতে বহুত সুবিধা করে আর যাদের ফ্যাট নেই তাদের অ্যাপসও খুব লোয়ার অ্যাপসগুলো আসতে খুব তাড়াতাড়ি এটা করলে চলে আসে তো এটা আমি রোজ অ্যাড করি এক্সারসাইজের মধ্যে আমার যাই এক্সারসাইজ থাকুক আমি রোজ এটা করি কারণ যেহেতু আমার অনেকটা চর্বি রয়েছে এখন পেটে তো এটা আমি রোজ করা দরকার মনে হয় তো আর পেটের এক্সারসাইজ স্টার্ট করছি এটাও আমরা রোজ এক্সারসাইজের মধ্যে অ্যাড করে রাখি যে কোনো দিন বা যে কোনো পিটি বা যে কোনো এক্সারসাইজ হোক আমরা রোজ পেটের উপরে এক্সারসাইজ করি এই বেসিক এক্সারসাইজগুলো আমরা রোজ করতে থাকি তো আমার পাশেই যে গেলো সে আমাদের জিমের ট্রেনার খুব ভালো দাদা নাম হচ্ছে উজ্জ্বল যারা অন্য করে থাকো এই জিমে আসো তারা সবাই চেনো তো এই এক্সারসাইজটা করলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি আমাদের এক্সারসাইজ অলমোস্ট ডান ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কী কী ইম্প্রুভ করতে হবে যেহেতু আমি নতুন নতুন ভিডিও স্টার্ট করেছি আর খুব ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব